वेलकम बंधुरा, आज शॉर्ट मैथ टिप्स से भग्नांश अंकर किछु शॉर्टकट एवं सबसे गुरुत्वपूर्ण अंक निये हाजिर हयेछि। अंकटा अत्यंत गुरुत्वपूर्ण, जे कोनो चाकरी परीक्षाय एई जातीय अंक अवश्य आसबे। तो चलुन देरी ना करे शुरू करा जाक शॉर्ट मैथ टिप्स से आजकेर विषय भग्नांश अंक। एकदिके देवा आछे कोनो प्रकृत भग्नांशेर हर ओ लबेर अंतर दुई, हर ओ लब उभय होते तीन वियोग करले जे भग्नांश पावा जाए तार संगे एक बाई चार जोग करले जोगफल एक हय। भग्नांशटी कत? बाईसतम विशेषे एसेछे, अत्यंत गुरुत्वपूर्ण एकटा प्रश्न। एखन देखो आमि एकटा टेक्निक दिये रेखेछि, से टेक्निकटा हलो द्वितीय सत्तर प्रश्न कि ओ उत्तर कि ताहा बुझे सरासरि उत्तर থেকে কাজ করতে হয়। একাধিক উত্তর আসলে প্রথম সত্য যাচাই, মানে প্রথম সত্য যাচাই করতে হবে। এখন এই অঙ্কটা আমরা কিভাবে শর্টকাটে করতে পারি, তার জন্য এই নিয়মটা হলো একান থেকে দ্বিতীয় সত্য কি বলেছে। দ্বিতীয় সত্য বলেছে লব ও হর উভয় থেকে তিন বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে এক বাই চার যোগ করলে যোগফল এক হয়। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি, যেমন কত নম্বর করি সাত বাই নয়। এখান থেকে বলছে তিন বিয়োগ করলে মাইনাস তিন মাইনাস তিন, তিন বিয়োগ করলে এবং ওয়ান বাই ফোর যোগ করলে এক বাই চার যদি যোগ করা হয় তাহলে আমার কত আসে ভালোভাবে খেয়াল করো। এখানে আসতেছে চার বাই তিন বিয়োগ করলে ছয় প্লাস এক বাই চার সমান সমান আছে আসলে ছয় চার ছক চব্বিশ লসাগু, আর এখান থেকে হয় ছয় তিন চার চারি চারি ষোলো প্লাস ছয় এককে ছয় সমান সমান হয় ষোলো, ষোলো আর ছয় বাইশ বাই চব্বিশ। কিন্তু এটা ইয়াক হচ্ছে না, সেহেতু এটা হবে না, অবশ্যই ক নম্বর হবে না। এবার খ নম্বর দেখো এগারো বাই তেরো মাইনাস তিন মাইনাস তিন প্লাস ওয়ান বাই চার, এখান থেকে যদি এটা করা হয় তাহলে আসে আট আর আসে হলো দশ প্লাস এক বাই চার। এখান থেকে করলে দশ তালি চল্লিশ লসাগু, এখান থেকে করলে আসে আট চার আসটা বত্রিশ প্লাস দশ সমান সমান আসে বিয়াল্লিশ বাই চল্লিশ। এরাও তো হবে না, তাহলে এই দুইটা কোনোটা হলো না। এবার দেখো গ নম্বর সত্য আমরা যাচাই করি। গ নম্বর সত্যে আছে নয় বাই এগারো, এখান থেকে মাইনাস তিন প্লাস ওয়ান বাই চার, এখান থেকে করলে আসে নয় বাই তিন সমান সমান ছয় আসে এখানে, আর এখানে আসে নয় আট প্লাস এক বাই চার। এখান থেকে যদি করা হয় তাহলে আট লসাগু ছয় প্লাস দুই সমান সমান আট বাই আট সমান সমান এক। দেখো ওয়ান বাই চার যোগ করলে যোগফল এক হয়, তাহলে কোনটা এক? অবশ্যই এক আমরা পেয়েছি, তাহলে আমরা উত্তর হলো গ নম্বর। ঘ নম্বর আর করা প্রয়োজন নেই। তাছাড়া ভালোভাবে দেখো এখান থেকে এটা প্রত্যেকের এটা হবে কি না, তার জন্য একটা টেকনিক হলো কোনো প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর দুই, মানে কি এই দুইটার মধ্যে হর আর লব, মানে হর হলো এগারো আর লব হলো নয়, এবং এগারো মাইনাস নয় সমান সমান হচ্ছে দুই, তাহলে অবশ্যই এইটা আমার অ্যান্সার হবে। গ নম্বর অবশ্যই বুঝতে পারছো। এরপর পরবর্তী প্রশ্ন দেখো, এরপরে দেখো এই অঙ্কটা কিন্তু সুপার শর্টকাটে। সুপার শর্টকাটে কীভাবে করা যায়? সবচেয়ে কম সময়ে তা হলো লব আর হর। আমাকে চিনতে হবে যে লব, আমরা আগে জানি যে লব বাই হর, নাকি লব বাই হর, লব উপরে থাকে হর তলা থাকে। এখানে বলছে কোনো ভগ্নাংশের লব ও হরের পার্থক্য এক। ভালোভাবে আমি প্রথম সত্যটা আগে যাচাই করি, লব ও হরের পার্থক্য এক এবং এবং সমষ্টি সাত, মানে তাদের যোগফল হবে সাত। লব আর হরের পার্থক্য দেখো ক নম্বর যদি আমি যাচাই করি, এখানে লব হলো চার, লব চার এবং হর হলো হর হলো তিন, তাহলে চার মাইনাস তিন, তাহলে পার্থক্য অবশ্যই এক হয়েছে। এবং এর সমষ্টি মানে কি লব আর হরের সমষ্টি চার প্লাস তিন সমান সমান হচ্ছে সাত, এটা কিন্তু আমার একটা অ্যান্সার। এবং তারপরে দেখো অবশ্যই এটা অ্যান্সার হচ্ছে, তবে আরেকটা সত্য যাচাই করি আমি, যেমন তিন বাই চার ইয়ে যদি আমরা করি লব বাই হর করে হয়, তাহলে দেখো এই খ নম্বর যদি আমরা করি তাহলে লব আসে হলো তিন, লব মাইনাস হর হলো চার সমান সমান মাইনাস অ্যান্সার আসবে মাইনাস ওয়ান, সেহেতু এটা হবে না, যেহেতু সমষ্টি পার্থক্য শুধুমাত্র ওয়ান প্লাস ওয়ান,
এবং গ নম্বরের ব্যাটে দেখো এই যোগ করলে অবশ্যই এটা মিলছে না, এটাও মিলছে না, সেজন্য অবশ্যই এই দুটো থেকে। তবে এখানে ল অবহারের পার্থক্য কিন্তু ওয়ান মাইনাস ওয়ান নয়, সেহেতু উত্তর হবে অবশ্যই ক নম্বর। বুঝতে পারছো বিষয়টা খুব শর্টকাটে। এরপর পরবর্তী প্রশ্নে দেখো, আগের মতো ঠিক একই প্রসেসে তিন নম্বরটা সমাধান করি আমরা। ভালোভাবে খেয়াল করি, একটি ভগ্নাংশের ল অবহারের পার্থক্য দুই এবং সমষ্টি ষোলো, ভগ্নাংশটি কত? সাপ রেজিস্টার পরীক্ষা ষোলো সালে এটা এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কীভাবে শর্টকাটে করা যায় দেখো, আমরা আগে জানি যে এই লব বাই হার নাকি, এই লব বাই হার একে যদি আমরা করি তাহলে দেখো এর পার্থক্য দুই, মানে কি পার্থক্য অবশ্যই দুই হবে যদি আমরা ক নম্বর সমাধান করি। লব হলো সাত, এখানে বলছে লব হারের পার্থক্য, লব আগে তাহলে লবটা আগে নিতে হবে, সাত মাইনাস নয় সমান সমান মাইনাস দুই, অবশ্যই তাহলে এটা হবে না কারণ এটা মাইনাস চিহ্ন আছে। এবার খ নম্বর শর্ত যাচাই করি, লব মাইনাস হওয়ার তাহলে লব হলো নয় মাইনাস সাত সমান সমান দুই, এটা কিন্তু হচ্ছে, এর এর পার্থক্য কত দুই, তাহলে এটা অবশ্যই হচ্ছে কারণ পার্থক্য দুই পেয়েছি আমরা, কিন্তু মাইনাস চিহ্ন নেই এরপরে। এবং এর যোগফল নয় প্লাস সাত সমান সমান ষোলো, এটা কিন্তু সত্য মিলে গেছে এবং সমষ্টি ষোলো। তবে আরেকটা সূত্রের জন্য আমরা গ নম্বরটা যাচাই করি, যখন গ নম্বর আমরা যাচাই করব তখন দেখো লব ও হারের পার্থক্য, লব হলো নয় মাইনাস এগারো সমান সমান মাইনাস টু, অবশ্যই এটা হবে না। ঘ নম্বরে দেখো ঠিক একই প্রসেসে লব তিন মাইনাস তেরো সমান সমান মাইনাস দশ, অবশ্যই এটা হচ্ছে না কারণ এটা সমষ্টি শুধুমাত্র দুই, মাইনাস দুই নয়, সেহেতু খ নম্বরটা অবশ্যই অ্যান্সার হবে। বুঝতে পারছো? এরপরে আরেকটা প্রশ্ন দেখো চার নম্বরে, চার দিকের এই প্রশ্নটা সমান করো। এই প্রশ্নটা হলো একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে সতেরো বেশি, সংখ্যাটি কত? ভালোভাবে খেয়াল করে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক পরীক্ষায় এসেছে কিন্তু আমি এখানে দেইনি জায়গার স্বল্পতার কারণে। ভালোভাবে খেয়াল করো অঙ্কটা, একটি সংখ্যার অর্ধেক মানে কি, মনে করি সংখ্যাটি এক্স ধরি আমরা সংখ্যাটি, এবং সংখ্যাটি একটি সংখ্যার অর্ধেক তাহলে এক্স বাই টু, এবং তার এক তৃতীয়াংশের চেয়ে মানে কি এক তৃতীয়াংশের চেয়ে বলা হয়েছে, মানে কি দুইটার মধ্যে পার্থক্য, তাহলে মাইনাস এক্স বাই থ্রি এক্স বাই তিন সে সতেরো বেশি, তাহলে একটা প্রশ্ন মতে এরকম কোয়ালিটি সমস্যা সতেরো। এটা যদি আমরা মানে ক্যালকুলেশন করি তাহলে সংখ্যাটি অবশ্যই পেয়ে যাবো, যদি আমরা ক্যালকুলেশন করি ভালোভাবে খেয়াল করে, এখান থেকে লসে গো আসে ছয় তাহলে তিন এক্স প্লাস সরি মাইনাস টু এক্স সমান সমান সতেরো, বা দেখো তিন দুই সমান সমান এক্স বাই ছয় সমান সমান সতেরো, বা এক্স সমান সমান সতেরো গুণ ছয় সমান সমান আসে একশো দুই। অবশ্যই বুঝতে পারছো বিষয়টা, তাহলে ঘ নম্বরে অ্যান্সার হবে। একটি সংখ্যা অর্ধেক মানে অর্ধেক এক্স বাই টু, আমরা মনে করি সংখ্যাটি অজ্ঞাত সংখ্যাটি এক্স ধরলাম এবং তার এক তৃতীয়াংশ এক্স বাই থ্রি এর চেয়ে, যেহেতু সে কথাটা আছে সেজন্য আমরা বিয়োগ বা পার্থক্য এবং তার চেয়ে সতেরো বেশি, এবং এই দুইটা সংখ্যার চেয়ে সতেরো বেশি সমান সমান সতেরো দিলাম, এবং এখান থেকে আমরা এক্সের মান বের করে অবশ্যই সংখ্যাটি পেয়ে গেলাম। অবশ্যই বুঝতে পারছো। এরপর পরবর্তী একটা অঙ্ক দেখো, পাঁচ নম্বরে এই প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সংখ্যার এক বাই টু অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি দুই বাই তিন অংশের হবে, সংখ্যাটি কত? ছাব্বিশতম বিসিএস আর পল্লী উন্নয়ন বোর্ডে এসে এটা এসেছে। এখন তো এই অঙ্কটা কীভাবে আমরা শর্টকাটে সমাধান করতে পারি? একটি অংশের দেখো, একটি সংখ্যার ওয়ান বাই টু অংশের সাথে, মানে কি মনে করি সংখ্যাটি এক্স হলে ওয়ান বাই টু সমান সমান এক্স বাই টু সাথে ছয় যোগ করলে প্লাস ছয় যোগ করলে সংখ্যাটি দুই বাই তিন অংশের হবে, যোগ করলে যোগ করা শেষ হয়ে গেছে তাহলে সংখ্যাটি মানে সমান সমান, অঙ্কটা আগে বুঝতে হবে, সংখ্যাটি দুই বাই তিন অংশ তাহলে টু এক্স বাই থ্রি দুই বাই তিন অংশ হবে, সংখ্যাটি কত? এখন আমরা এখান থেকে এক্সের মান বের করলে হয়ে যাবে, তবে এক্সের এই সমঘাতিক চলকগুলো এক পাশে আনবো, সেজন্য আমরা এখানে বা দিয়ে এক্স বাই টু মাইনাস টু এক্স বাই থ্রি সমান সমান এই মাইনাস ছয় দিয়ে দিলাম। এরপর দেখো, বা আমরা এটাও করতে পারি যে এক্স বাই টু এখান থেকে লসাগু করলে ছয় লসাগু হয়, এবং এখান থেকে তিন এক্স মাইনাস তিন দুন ছয় চার এক্স সমান সমান মাইনাস ছয়। এখন দেখো, বা মাইনাস এক্স বাই ছয় সমান সমান মাইনাস ছয়, এখানে মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে আসে বা এক্স সমান সমান সিক্স ছয় গুণ ছয় সমান সমান
ছত্রিশ। অবশ্য বুঝতে পারছো বিষয়টা কীভাবে শর্টকাটে অঙ্ক থেকে অঙ্ক বের করে নেওয়া যায়, হলো ছত্রিশ। তাহলে অবশ্যই গণমোড অ্যান্সার। ধন্যবাদ সকলকে বন্ধুরা, এরপর নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, আর ভালো হলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, যাতে আমি পরবর্তী অঙ্ক করতে আরও উৎসাহী পাই। ধন্যবাদ সবাইকে।